আমরা আজকে একটা সারপ্রাইজিং মাউন্টেন আসছি। এটা খুবই স্ট্রেঞ্জ একটা মাউন্টেন। এই মাউন্টেন একসময় ভলকানো হইতো। এই মাউন্টেনের উপর একটা লেক সৃষ্টি হয়েছে। এই যে লেকটা হচ্ছে এটা এটা গুগল থেকে সংগ্রহ করা হয়েছে। দেখেন এই মাউন্টেনটার উপর উঠতেছি, এটা 3 ঘন্টা লাগবে, 3 আওয়ার্স টি জার্নি টি ঠিক দ্য লাইক একদম টপে যাওয়া আপনার যেটা, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে পুরাটা ভলকানো এরিয়া এবং সলিড রক। এখানে আপনার এইগুলো হেঁটে 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 উঠতে হবে। দেখেন কতক্ষণ লাগে, এখানে লেখা আছে বিটুইন 5 টু 6 আওয়ার্স। এই যে আমরা এই যে এখানে আসছি, এটা হচ্ছে লেক। আমি আর পুরো ইয়াটা দেখালাম না, হাঁটার সময় কতটুক সময় লাগছে, কতক্ষণ লাগছে, আপনার টায়ার্ড হয়ে যাবেন। এখানে আমি ব্রিদিং করতে অনেক কষ্ট, এটা এত উপরে। এই যে আশেপাশে সারাউন্ডেড বাই আপনার সলিড রক। আপনার এখানে হচ্ছে গিয়ে ব্লু ওয়াটার, এটা দেখেন এখানে একটা খুবই স্ট্রেঞ্জ, এখানে একটা লেক আছে এত উপরে। কেউ জানে না ওয়েজ দ্য ওয়াটার সোর্স কাম ফ্রম। আমি ওয়াটারগুলো কোত্থেকে আসতেছে আপনার ওয়াটার সোর্সিং। আর এটা পুরোটা হচ্ছে সলিড রক। দেখেন এই যে বুঝবেন এই লোকগুলো আসতেছে কোথার থেকে। কিভাবে মাউন্টেনের উপরে ভলকানোর কারণে একটা লেক সৃষ্টি হয়েছে, খুবই অদ্ভুত। এই যে দেখেন কতক্ষণ লাগছে, 9541 স্টেপ হাঁটতে লাগছে ব্যাপার, ঠিক আছে। এই যে দেখেন রক গুলো সলিড রক, এটার নাম হচ্ছে খুবই একটা অ্যারাবিক নাম, কাদের ইদ্রিস। খুব সম্ভব এরিয়াতে অ্যারাবিকদের আগমন ঘটছিল ওয়েলসে, আপনি যদি হিস্টোরি দেখেন। এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা একটা ব্লু ওয়াটার, এবং পানিগুলো যে কোত্থেকে আসছে কেউই জানে না আপনার। খুবই পিসফুল, কেউ নাই উপরে। আর আপনার চাইলে ইভেন হেলিকপ্টারও আসতে পারেন আপনার কাছে যদি টাকা থাকে। তো আমরা হাইট হাইটে আসছি। আমরা এখানে আসছি 3 দিন হলিডে করতে, ছিলাম হচ্ছে ফার্ম হাউসে, খুবই চিপ ফার্ম হাউসে, 180 পাউন্ড নিছে ফর 3 ডেজ। বাট আমরা ছিলাম মাত্র 2 দিন, আর একদিন ছিলাম গাড়িতে আপনার, কারণ এই মাউন্টেনটা অনেক দূরে। আর আমরা এখানে প্ল্যান ছিল ক্যাম্পেন করার, কিন্তু ওই যে ব্রিদিংয়ের সমস্যা আমার একটু সমস্যা হইতেছিল, যার কারণে আমরা ক্যাম্পেন ক্যান্সেল করছি। উপরে সেটা পিক মানে ভিউটা দেখেই চান এখানে আসতে পারেন। এটা নাম হচ্ছে কাদের ইদ্রিস, অ্যারাবিক নাম, খুবই সুন্দর। ফুল ভিডিওটা আমি আপলোড করছি ইউটিউবে, ফেসবুকে, আধা কাপ চায়ে দেখতে পারবেন। আর মনে রাখবেন আপনারা খাওয়া দাওয়া নিয়ে আসতে হবে, স্পেশালি কলা বাদাম নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু হ্যাড লট অফ ওয়াটার। আর আপনার ব্রিদিং করতে যাদের সমস্যা আছে তারা এত উপরে ওঠার দরকার না। আর যদি টাকা থাকে হেলিকপ্টার উঠতে পারেন। খুবই সুন্দর ব্লু ওয়াটার আপনার সারাউন্ডেড বাই দ্য মাউন্টেন, আর পুরোটা সলিড রক। এখানে ভলকান ছিল, ভলকানোর ইয়েগুলো দেখতে পারবেন, সাইনগুলো খুবই সুন্দর। আর খুব চিপে আপনি ওয়েস্টে থাকতে পারবেন, ওয়েস খুবই চিপ, এবং ওয়েস্টে অনেক রিমোটলি এরিয়া আছে। আর এটা মানে কয়েকটা টপ মাউন্টেনের মধ্যে এটা একটা ওয়েস্টে, আমি জানি না এক্স্যাক্টলি কত নাম্বার। আমরা প্রায় 3 ঘন্টা ওয়াক করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আমি এত এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য, আমি আমার সাথে আরো দুজন ফ্রেন্ড ছিল, তারপর আমরা হাইড হাইড উঠতেছি। এই যে এই লেকটা, আর এটা হচ্ছে আপনার পাহাড় ঘেঁষা অনেক আগে, এই যে মাউন্টেনটা, এই সরি এটা লেকটা। তো এটা এখানে আপনার ইয়ার থেকে আসতে 2 ঘন্টা ক্লাম্পিং করতে যায়, আমরা প্রায় 3 ঘন্টা ক্লাম্পিং করছি, ক্লাম্পিং করে এখানে এসে পৌঁছেছি। এটা ভোলকানোর কারণে সৃষ্টি হয়েছে, এখানে আগে আপনি গিয়েছিল। এগুলো সবগুলো পাথরের ওয়াল, আপনারা দেখতে পাচ্ছেন সব পাথর, এখানে পাথর সব স্টোন, এখানে আগে ভোলকানো ছিল, ভোলকানোর কারণে ইলেকট্রিক সৃষ্টি হয়েছে। খুবই সুন্দর পানি, এত ক্রিস্টাল ক্লিয়ার, নোবডি নোজ হোয়ার দ্য ওয়াটার কাম ফ্রম। হ্যাঁ, পানির মধ্যে একটু শুইলাম, দেখলাম যে আসলে এটা কতটুক পিস, এটাতে ভলকান আছিল, ভলকানোর কারণে এই পানিটা সৃষ্টি হয়েছে পাহাড় আর পাহাড়ের দিকে চারিদিকে। এখানে কেভ আছে, কেভের দিকে যাওয়া যায়, বাট আমরা সুইমিং কস্টিউম নিয়ে আসি নাই। আমাদের ইচ্ছে ছিল ক্যাম্পিং করার এখানে, কিন্তু এত উপরে ওরে বাবা। আপনি গুগলে সার্চ করতে পারেন কতক্ষণ লাগে, গুগলে দেখায় বিটুইন টু 5 টু 3 টু 5 আওয়ার্স। আপনি যদি আরও স্লো ওয়ার্কার হন আপনার হয়তো আরও বেশি সময় লাগবে আপনার। দেখেন এই যে মাটিগুলো, এটা কিন্তু মাটি না, এটা কিন্তু পুরোটা পাথর হয়ে গেছে, এই যে ভোলকানো সৃষ্টি হইতো। আমার মনে হয় এটাই খুব সম্ভব ভোলকানো, এখান থেকে ভোলকানো তো ইয়ে হইতো, উৎপত্তি হইতো এই পানির এই মাঝখানটাতে। তো হয়তো বা আল্লাহর কোনো হুকুম এখানে একটা পানির আল্লাহ সৃষ্টি করছে। এটা হচ্ছে যাওয়ার ওয়েটা, দেখেন আমরা যখন যাচ্ছি তখনকার ভিডিও শুরু করছি। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ে, ঝর্ণা পড়ে, তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর পানি ইয়ে আছে, ঝর্ণা আছে, গাছ আছে অনেক সুন্দর সুন্দর।
কিন্তু খুবই হাই আপনার, হাঁটতে আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন, আপনাকে অনেকগুলো বেশি বেশি করে কলা খেতে হবে এই রিয়েতে যদি আপনি আসেন কখনো। আমরা কস্টিউম নিয়ে আসার দরকার ছিল, ভুল করছি। আপনারা আশেপাশে থাকতে পারেন, যারা এখানে আসবেন, এটা কাদের ইদ্রিস বলছে, ওয়ান অফ দ্য টপ মাউন্টেন কাদের ইদ্রিস। আপনি এখানে আসলে অনেক ট্রিপে থাকতে পারবেন, কারণ আমি অনেকগুলো জায়গাতে ভিজিট করছি, স্কটল্যান্ড, কর্নওয়েল, ইড ডিস্ট্রিক্ট, লেক ডিস্ট্রিক্ট, এগুলোতে মানুষ বেশি যায়। কিন্তু আমি দেখছি যে সব জায়গায় সুন্দর, কিন্তু ওয়েলস হচ্ছে মোস্টলি রিমোটলি, আর হচ্ছে ওয়েলস হচ্ছে অনেক চিপ, এখানে এত ট্যুরিস্ট আসলে আসে না ওয়েলসে, ওদের এই জায়গাগুলোতে। তো আপনি এসব এরিয়াগুলোতে অনেক চিপে থাকতে পারবেন। আমরা একটা ফার্ম হাউসে ছিলাম, যারা ভিডিওটা দেখেন না আমাদের ফার্ম হাউসের, ওইটা আমাদের টিকটকে, ফেসবুকে, ইউটিউবে ডাউনলোড করা আছে। আমরা যেখানে অ্যাকোমোডেট ছিলাম ওখানে আপনি ভিডিওটা দেখতে পারেন। ফার্ম হাউস তো অনেক সুন্দর, মাউন্টেনের উপরে ছিল, আমরা ওখানে ছিলাম খুব চিপে, আপনার 180 টাকা দিয়ে 3 দিন ছিলাম। খুব সুন্দর ফার্ম হাউস মাউন্টেনের উপরে। এই যে এটা হচ্ছে পুরোটা ম্যাপ দেখেন, আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে, ফেসবুকে, টিকটকে। আদা কাপচা, থ্যাংকস ফর ওয়াচিং।